হ্যালো ফ্যামিলি, মিষ্টি জেবজানিস ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। তো আগের পার্টে তো দেখেছো যে বিয়ের আগের দিনে সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, আর এই যে দেখো এখন বৃদ্ধি করতে বসবার, এদিকে আমরা টিফিন টিফিন সব করে নিচ্ছি, আর ওদিকে ও বৃদ্ধিতে বসেছে, ওকে রেডি করিয়ে দিলাম তাই জন্য তাড়াতাড়ি সবাই মিলে। আর এই যে খাওয়া দাওয়া করার পর, মানে টিফিন খাওয়া দাওয়া করার পর আমরা চলে গেছি সবাই জল মুখতে। তো আমার একটু বেরোতে লেট হয়েছে, সবাই তাড়াতাড়ি আগে আগে যাচ্ছে, ওই জন্য দেখে বলছি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। জল ভরা হয়ে গেছে আমাদের, আর জল ভরার পরে দেখো চলে এসেছি বিয়ে বাড়ির, মানে অনুষ্ঠান বাড়িতে। তো দেখো গেটটা কত সুন্দর করে সাজিয়েছে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। কনের গায়ে হলুদ ও স্নানের পর্ব সারার পর দেখো এখানে ছেলের বাড়ি থেকে সব তত্ত্বগুলো এসেছে, খুব সুন্দর করে সাজানো তত্ত্বগুলো, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো কনে ওদিকে সাজছে, আর আমি চলে এসেছি দেখো বিয়ে বাড়িতে, মানে এখানে খাওয়া দাওয়া করতে, দুপুরে খাওয়া দাওয়া করতে। তো সবাই খাওয়া দাওয়া হওয়ার পর সবাই একটুখানি হালকা রেস্ট নিল, আর আমার ননদের বাড়ি থেকে আমার বাড়িটা কিছুটা কাছাকাছি, তো বাড়িতে কিছু জিনিস ছিল সেগুলো নিয়ে চলে এলাম। আর এখন বেজে গেছে 5:45। তো যাই হোক দেখো আমি এখানে বসে পড়েছি সাজুগুজু করতে, আর বারবার ক্যামেরাটা খুলে দেখছিলাম যে কেমন করছে কেমন করছে, ও তো আমাকে বকাই দিচ্ছে যে এত নড়াচড়া করলে আমি রেডি করবো কী করে। তো যাই হোক দেখো কেমন করে সাজাচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, আর আমারও দেখা হয়ে গেল যে আমাকে কীরকম লাগছে। তো যাই হোক এরকমভাবে মেকআপ আমি এইবার এই নিয়ে সেকেন্ড টাইম করলাম, তো দেখো কেমন লাগছে জানিও অবশ্যই। আমার বিয়েবাড়িতে আস্তে আস্তে প্রায় 9টা বেজে গেছিলো, আর আমার বর আমার ছেলেকে নিয়ে আগেই বিয়েবাড়ি চলে এসেছে। তো বিয়েবাড়িতে এসে দেখো সবার সাথে দেখা হলো, গল্প হলো, এই একটুখানি টুকিটাকি খাওয়া দাওয়া করছিলাম, আর সবটা ঘুরে ঘুরে দেখছিলাম কত লোকজন কত আনন্দ কত মজা হচ্ছিল। তো আর এদিকে হচ্ছে বর চলে এসেছে, মানে এখানে তোমার ওই বিয়ের আগের সব কাজ টাজ হচ্ছিলো, কাজ চলছিল, আর আমরা এদিকে ঘুরে ঘুরে আমার ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না, মানে বিয়েবাড়ির মধ্যেই ছিল, আমার মার সাথে ছিল কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আর স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো।
বাড়ি থেকে চলে এসেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখন বাজে রাত্রি 2:20। আর এই যে সবাই ফ্রেশ হয়ে এখানে শুয়ে পড়েছে, এই একজন সব মুখ ঢেকে দিয়েছে, ওই একজন এই একজন এখানে, এই একজন ওই একজন, সবাই ওরা ফ্রেশ হওয়া, একমাত্র আমি ভূতনি হয়ে রয়েছি। তো আমার আর শরীর দিচ্ছে না যে আমি এখন আবার মুখে মুখ ধুই, ওয়াশ করি, ফ্রেশ হই। তো যা হওয়ার কালকে সকালে হবে, দেখা যাবে। আর এইটা এখন নিয়ে শুয়েছি, যদি মনে হয় এগুলো একটু তুলবো, তো এগুলো একটু হালকা করে তুলে নেবো, আর বাকিটা সকালবেলা করবো। তো চলো আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।